চলেন দেখি আজকে আমরা কোথায় আসলাম বা কি কি করতেছি, এগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আজকে আবার চলে আসলাম খলিল বিরিয়ানিতে বাতিজা রাকিব রিনিয়া। আমি বাতিজা রাকিব, আমার হাজবেন্ড আর আমার মেয়ে, আমরা একসাথে আসছি। তো আমরা আসলে টুপিটাকি কাজ ছিল এদিকে, তো ওকে বললাম যে তুমি তো কখনো বলতেছে বিরিয়ানি খাও নাই খলিল বিরিয়ানিতে, তো বলতেছে না খাই নাই, তো বলতেছি চলো আমরা ওই দিন খাইছি, আমাদের কাছে খুবই ভালো লাগছে। তো আজকে আমাদের সেকেন্ড টাইম আসলাম, তো এখন দেখা যাক কী কী খাওয়া দাওয়া করি, ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আপনারা এন্ড পর্যন্ত আশা করি দেখবেন আমরা আজকে খাওয়া দাওয়া করি, বা রাকিব কি বলে খাওয়াটা কি আসলে ভালো হয়েছে নাকি ভালো হয় নাই, কারণ ওর জন্য ফার্স্ট টাইম ও ট্রাই করতেছে। কারণ ওরা তো ধরেন আপনার সবসময় বাইরে খায়, বাট ব্রঞ্চে আসা হয় না, এখানে খাওয়া হয় না, আর এটাই ফার্স্ট খাওয়া হবে। তো দেখা যাক কী হয় না হয়, আমরা খাই কি বলি না বলি, এগুলো আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা শেয়ার করবো ইনশাল্লাহ। আমি আর আমার হাজবেন্ড একদিন আসছি আসতে যাওয়ার সময় আমার বাচ্চা আসছে, আবিরও আছে আজকে, ওই দিন আবিরও ছিল না, আজকে আবিরের সঙ্গে সবাই একসাথে থাকবো। আর একটা বন্ধুকে আমাদের আসেনি, আমাদের সঙ্গে আমি আর কি বললো ভালো হয়েছে, কেন দেখি বুঝতে পারতেছেন আমাদের খাবার দাবার মোটামুটি শেষ, আমরা শুধু বিরিয়ানিটাই খাইতেছি দুপুর বেলা সাথে। তো অন্য খাবার গুলো মজা যতটুকু জানি আপনারা আসলে ট্রাই করতে পারবেন। আজকে আমার মেয়েও খাইতেছে, নর্মালি ও কিন্তু খায় না বিরিয়ানি, আজকে খাইতেছে রাইট আবির, বলো দেখে ওদেরকে বলো বলো তোমাকে কেমন লাগে, সুন্দর লাগে? আমার মেয়েকে সুন্দর লাগতেছে আজকে, রাইট? ঠিক আছে খাও মামা, আচ্ছা আর ফিনিশ কর। আর এখন বলে আমি গাড়িতে তোমার ব্লাশ ইউজ করছি, মেকআপ ইউজ করছি, আপনারা আসতে পারেন, রাইট? খাইতে তুমি কি বলো আইসক্রিম বিরিয়ানি মজা হয়েছে? 1000 লাইক মিষ্টি টিষ্টি আছে আপনার, ভাইয়া বলছি একটা আবিরাকে নিয়ে আসি আর একটা পুপিকে নিয়ে আসি, রাইট? হ্যাঁ ভাইয়া তো বলছে তোমাকে, ভাই তোমাকে অনেক লাইক করে, রাইট? আপনারা তো দেখলেন আমি আর আমার মেয়ে আজকে অনেক মজা করছি, কারণ আমার মেয়ে নর্মালি আসলে বিরিয়ানি টিরিয়ানি কম খায়, তারপরে আজকে খাইছে বলতেছে খুবই ভালো হয়েছে। তো আমরা চা নিয়ে বাইরে চলে আসছি, আমার জামাই আমাদের আগে বাইরে গেছে, কারণ ও হয়তো গাড়ির জন্য যাবে, আমি রাকিব আর আমার মেয়ে এখানে ওয়েট করতেছি আমার জামাইয়ের জন্য, তো আসুক।
সো আমাদের আসলে খলিল বিরিয়ানির আজকে লাঞ্চ অনেক মজা হয়েছে রাইট রাকিব হ্যাঁ আজকে ঠিক আছে বিপ্লব গাড়ি আনতে গেছে আবিরা তোমার কেমন লাগছে আজকে খাওয়া ভালো হয়েছে আবার আসবে তুমি এখানে খাইতে আজকের মতো সমাপ্তি এখানে আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিব চাটা অনেক মজা হয়েছে আপনারা আসতে পারেন আসি খাইতে পারেন ওদের চাইনিজও আছে আমরা লাস্ট টাইম চাইনিজও খাইছিলাম তো এবার আসলে আমরা আবার সেকেন্ড টাইম আসছি খাওয়াটা অনেক মজা আমরা তো অন্য অন্য জায়গায় খাইছি ওদের বিরিয়ানিটা আসলে টেস্টি অন্যগুলোর কথা জানি বাট মানে এরাও তো অন্য অন্য জায়গায় বিরিয়ানি খাইছে বাট ওইটা থেকে এখানে অনেক ভালো ওরা আমাদের আত্মীয় স্বজন হয় না আমরা যাই ওদের ভালো দেখি খাওয়াটা বলতেছি বুঝছেন টাকাও দেয় না হ্যাঁ হ্যাঁ বিল কম রাখে না ভিডিও করার পরে রাইট তো সবাই কম রাখে না বিল আরো বেশি রাখছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমাদের বিরিয়ানি থেকে আমরা সমাপ্তি নিতেছি ভালো থাকেন আবার নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আপনি বলো আল্লাহ হাফেজ বলো বাই বাই নেক্সট